হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন এবং ফ্রেশ ভিডিও, রহস্যময় পৃথিবীর অজানা কিছু তথ্য নিয়ে। আচ্ছা, আপনারা কি জানেন যে জোনাকির পিছনে কেন আলো বা লাইট জ্বলে, কী কারণে জ্বলে? এবং আপনারা কি এটা জানেন যে অলিম্পিকের যে মেডেল, এই মেডেলের প্রাইজ মূল্য কত? এবং পৃথিবীর সবচেয়ে স্তব্ধ জায়গা কোনটা? আজকের ভিডিও এরকম রহস্যময় ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল এ প্রেস করে দাও, সবচেয়ে আগে ভিডিও দেখার জন্য যাবে ভিডিওটি একটা লাইক অবশ্যই করে দিন। নাম্বার 10। আচ্ছা, ফুল কার না ভালো লাগে? ফুল হচ্ছে এমন একটা জিনিস যেটা সব মানুষের কাছেই প্রায় প্রিয়, কিন্তু পৃথিবীতে এমন এক প্রকারের ফুল আছে সেটা যদি কেউ খেয়ে ফেলে বা কারোর পেটের মধ্যে চলে আসে তো মারা যাবেই, কারণ এর কোনো অ্যান্টিডোট নেই। এবং সে মারা যাওয়ার পরেও তার মুখে একটা হাসি থাকবে, সে মরে গেলেও তার মুখে একটা বড় হাসি ফুটে থাকবে। এবং এই ফুলটার নাম হলো হেমলক ওয়াটার ড্রপ আউট প্ল্যান্ট। নাম্বার 9। পান্ডা। নাম শুনলে কেন মনে হয় যেন একটা কিউট প্রাণী, যে বেশ গোলুমল, একটা বেশ বড় সাইজের একটা প্রাণীর কথা এখানে বলা হচ্ছে। কিন্তু এই পান্ডাদের সম্বন্ধে একটা ফ্যাক্ট আছে, এই পান্ডারা বেশ বড় সাইজের হয় যেমন এরা বেশ পূর্ণবয়স্ক হয়, ঠিক আছে? সো এই পান্ডা যখন একটা বাচ্চা হয় সে কিন্তু আপনার একটা হাতের তালুর সমতুল্য একটা সমান একটা বাচ্চা হয়। এই হচ্ছে তাদের ছবি, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা অত বড় প্রাণী একটা এত সামান্য একটা বাচ্চা। নাম্বার 8। এটা একটা অ্যামেজিং ফ্যাক্ট, আপনারা শুনুন ফ্রান্স সম্পর্কে। ফ্রান্সে 1956 পর্যন্ত প্রায় সমস্ত স্কুলে ফ্রান্সের যত স্কুল ছিল সমস্ত স্কুলগুলিতে তারা অ্যালাউ করতো বাচ্চাদেরকে যারা আন্ডার 14 তাদেরকে বিয়ার এবং ওয়াইন দেওয়া, হাফ লিটার করে বিয়ার এবং ওয়াইন তারা সার্ভ করতো। দ্যাটস অ্যামেজিং। আমরা তো স্কুলে সামান্য ফোন নিয়ে যাওয়ার জন্য ফোনটাকে কেড়ে নেওয়া হতো এবং গার্জেন কল করে আবার দেওয়া হতো। তোমাদের কার কার সাথে এটা হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নাম্বার 7। আচ্ছা, আপনাদের যদি আমি এক্ষুনি জিজ্ঞাসা করি যে একটা মানুষের কটা পা, আপনারা নিশ্চয়ই ভাববেন যে আমি পাগল হয়ে গেছি, কী ভুলভাল বলছি, আমার মাথা খারাপ হয়েছে। কিন্তু না, আমি সত্যিই বলছি একটা মানুষের কটা পা। আমরা সবাই জানি, পৃথিবীর সবাই জানে যে একটা মানুষের দুটোই পা হয়, কিন্তু না, এমন একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল, মার্থেল করবিন নামক একটা মেয়ে ফ্রান্সে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে টু পেয়ার অফ লেগস মানে দুজোড়া পা নিয়েছিল জন্মগ্রহণ করেছিল, মানে মোট 4টি পা ছিল তার। এবং সে বিয়েও করেছিল এবং সে অনেকদিন বেঁচেও ছিল, ঠিক আছে? দ্যাটস অ্যামেজিং, 4টে পাওয়ালা মানুষ। আমি তো এই প্রথমবার দেখছি, আপনারা কি এর আগে কোনদিন শুনেছেন এর কথা? নাম্বার 6। ওয়ার্ল্ড লার্জেস্ট হোটেল, মানে পৃথিবীর সবচেয়ে বড় হোটেল কোনটি? এটা শোনার পরে নিশ্চয়ই আপনাদের সবার মাথায় চলে এসছে একটাই নাম, সেটা হচ্ছে বুর্জ খালিফা। কিন্তু নয়, বুর্জ খালিফা হচ্ছে পৃথিবীর সবচেয়ে টলেস্ট বা লম্বা হচ্ছে হোটেল, কিন্তু এই হোটেলটার নাম হচ্ছে আরবাজি কোথায়, যেটা আরবে অবস্থিত। হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হোটেল, যেখানে 70,000 রুমস এবং 10,000-এরও বেশি রেস্টুরেন্ট অবস্থিত। নাম্বার 5। আচ্ছা, ছবিটাকে ভালো করে দেখুন, ভালো করে দেখুন, ছবিটা দেখে কী মনে হচ্ছে, যেন কোনো কার্টুন, তাই তো? এটাই মনে হচ্ছে তো? কিন্তু ন, এই ছবিটা হচ্ছে গিয়ে একটা রিয়েলিস্টিক ছবি বা একটা রিয়েল ছবি, ঠিক আছে? এটা একটা ব্যাগ দোকানের ছবি, ব্যাগটা লিটারেলি এরকম ডিজাইন, কার্টুন ডিজাইন, ঠিক আছে? দ্যাটস অ্যামেজিং। এরকম ব্যাগ তোমরা কারা কারা কিনতে চাও কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নাম্বার 4। সোনা বা গোল্ড, এমন একটা মূল্যবান ধাতু যেটা পৃথিবীর সবার কাছে হচ্ছে অতি প্রিয়, কেউ কেউ আবার সোনা খেয়েও থাকে। যাই হোক, ইন্ডিয়াতে 500 মিলিয়ন টনেরও বেশি সোনা আছে সরকারের কাছে, ঠিক আছে? 500 মিলিয়ন টনেরও বেশি সোনা খনির মধ্যে রয়েছে, ঠিক আছে? কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি সোনা আছে কোথায় আপনারা কি জানেন? সেটা হচ্ছে বিহার। বিহার হচ্ছে একমাত্র ভারতের স্থান সেখানে সবচেয়ে বেশি সোনার খনি পাওয়া যায় এবং সবচেয়ে বেশি সোনা রিজার্ভ করা আছে হচ্ছে বিহারের মধ্যে, ঠিক আছে? এটা আপনারা কারা কারা জানতেন অবশ্যই জানাবেন। নাম্বার 3। আচ্ছা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার কাছে সবচেয়ে নিরবতম স্থান বা সবচেয়ে শান্ত স্থান কোনটি, আপনি নিশ্চয়ই বলবেন আপনার রুম। রাত্রেবেলায় মধ্যরাতে হচ্ছে আপনার রুম সবচেয়ে নিরাপত্তম স্থান, কিন্তু না, পৃথিবীর সবচেয়ে নিরাপত্তম স্থান হচ্ছে আরফিন ল্যাব, যেখানে আপনি আমরা নিজের হার্টের বা পাকস্থলীর শব্দ আপনি নিজে থেকে শুনতে পাবেন। এটা হচ্ছে এমন একটা নিরাপত্তম স্থান, ঠিক আছে? নাম্বার 2। আচ্ছা, এখন টোকিও অলিম্পিক চলছে, আমরা সবাই দেখেছি বা আমরা সবাই জানি যে এখন টোকিও অলিম্পিক চলছে, আমাদের ভারতের নীরজ চোপড়া গোল্ড মেডেল নিয়ে এসেছে, ঠিক আছে? কিন্তু এই যে মেডেল অলিম্পিকে দেওয়া হয়, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, এই যে মেডেলগুলো দেওয়া, এই মেডেলের মূল্য কি আপনারা জানেন? মানে এই মেডেলগুলো হচ্ছে অমূল্য সম্পদ, কিন্তু একটা প্রাইজ মানি থাকে, যেমন গোল্ডের জন্য 75 লাখ, সিলভারের জন্য 40 লাখ এবং ব্রোঞ্জের জন্য 25 লাখ। নাম্বার 1। তবে নাম্বার 1 যাওয়ার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে দিও। রাত্রেবেলা জোনাকি দেখতে সবারই ভালো লাগে, কিন্তু এই জোনাকির আলো করতে গেছে জানেন, এর সাথে শরীরে একটা লুসিফেরিন নামক এক প্রকারের রিগেল থাকে এবং এরা যখন শ্বাস প্রশ্বাস নেয় তাহলে সেটা অক্সিজেনের সংস্পর্শে শরীর থেকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা লাইটে পরিণত হয় এবং এই লাইটটি তারা একে অপরের সাথে কমিউনিকেশন বা যোগাযোগের জন্য লাইটটি তারা ব্যবহার করে থাকে, ঠিক আছে? তো এর ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটি আসছে একটা অ্যামেজিং ইন্টারেস্টিং বিষয় নিয়ে।